আমোস এক অধ্যায়। আমোসের বাণী। তিনি ছিলেন তকয়ের একজন মেষপালক। তিনি যিহুদার রাজা উশিয়ের সময় ও জিহোয়াশের পুত্র ইসরায়েলের রাজা জারবিয়ামের রাজত্বকালে ভূমিকম্পের 2 বছর আগে ইসরায়েল সম্পর্কে এই দর্শন পান। তিনি বললেন, সদাপ্রভু সিয়ন থেকে গর্জন করছেন, তিনি জেরুসালেম থেকে শোনাচ্ছেন বজ্রধ্বনি। মেষপালকদের চারণ ভূমিগুলি শুকিয়ে যাচ্ছে, কর্মিলের শিখরস্থান শুকনো হচ্ছে। ইসরায়েলের প্রতিবেশী রাজ্যগুলির বিচার। সদাপ্রভু এই কথা বলেন দামাস্কাসের 3টি পাপের জন্য, এমনকি 4টির জন্য আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না, কারণ সে লোহার দাঁতযুক্ত শস্য মাড়াই কল দিয়ে গিলিয়তকে চূর্ণ করেছে। আমি হসায়েল কুড়ের উপরে আগুন পাঠাব, তা বিন হদদের দুর্গগুলি গ্রাস করবে। আমি দামাস্কাসের তরুণদার ভেঙে ফেলব, আমি আবন উপত্যকায় স্থিত রাজাকে ধ্বংস করব, এবং তাকেও করব যে বেথ এদনে রাজদণ্ড ধারণ করে। অরাম দেশের লোকেরা কি করে নির্বাসিত হবে? সদাপ্রভু বলেন, সদাপ্রভু এই কথা বলেন, গাজার 3টি পাপের জন্য, এমনকি 4টির জন্য আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না, কারণ সে সমস্ত সমাজকে বন্দী করে ইদোমের কাছে তাদের বিক্রি করেছিল। আমি গাজার প্রাচীরগুলির উপরে আগুন পাঠাব, তা তার দুর্গগুলিকে গ্রাস করবে। আমি অস্তদের রাজাকে ধ্বংস করব, অশকিলনের রাজদণ্ডধারীকেও করব। আমি ইক্রনের বিপক্ষে আমার হাত প্রসারিত করব, যতক্ষণ না শেষতম ফিলিস্তিনের মৃত্যু হয়, সার্বভৌম সদাপ্রভু বলেন। সদাপ্রভু এই কথা বলেন, শোরের 3টি পাপের জন্য, এমনকি 4টির জন্য আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না, যেহেতু সে ভাতৃত্বের চুক্তি অগ্রাহ্য করে বন্দীদের সবাইকে ইদোমের কাছে বিক্রি করেছিল। তাই আমি শোরের প্রাচীরগুলিতে আগুন পাঠাব, তা তার দুর্গগুলিকে গ্রাস করবে। সদাপ্রভু এই কথা বলেন, ইদোমের 3টি পাপের জন্য, এমনকি 4টির জন্য আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না, যেহেতু সে তরোয়াল নিয়ে তার ভাইকে তাড়া করেছিল এবং দেশের মহিলাদের হত্যা করেছিল, কারণ তার ক্রোধ অবিরাম বৃদ্ধি পেয়েছিল, তার কোপ অবারিতভাবে জ্বলে উঠেছিল। আমি তৈমনের উপরে আগুন পাঠাব, তা বসরার সমস্ত দুর্গকে গ্রাস করবে। সদাপ্রভু এই কথা বলেন, অম্মনের 3টি পাপের জন্য, এমনকি 4টির জন্য আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না, যেহেতু সে গিলিয়দের গর্ভবতী নারীদের উদর বিদীর্ণ করেছিল, যেন সে নিজের সীমানা বৃদ্ধি করতে পারে। তাই আমি রব্বার প্রাচীরগুলিতে আগুন পাঠাব, তা তার সমস্ত দুর্গকে গ্রাস করবে। যুদ্ধের দিনে, রণনাদের কালে, ঝড়ের সময় প্রবল ঘূর্ণি বায়ুর কালে তার রাজা নির্বাসিত হবে, একই সঙ্গে নির্বাসিত হবে তার কর্মকর্তারাও। সদাপ্রভু বলেন। আমোস 2 অধ্যায়। সদাপ্রভু এই কথা বলেন, মোয়াবের 3টি পাপের জন্য, এমনকি 4টির জন্য আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না, যেহেতু সে ইদোমের রাজার অস্থি পুড়িয়ে ছাই করে দিয়েছিল। তাই আমি মোয়াবের উপরে আগুন প্রেরণ করব, তা করিয়তের দুর্গগুলি গ্রাস করবে। মোয়াব রণনাদ ও তুরিধ্বনির সঙ্গে মহাকোলাহলে প্রাণত্যাগ করবে। আমি তার শাসককে ধ্বংস করব, তার সঙ্গে হত্যা করব তার সব কর্মচারীকে। সদাপ্রভু বলেন, সদাপ্রভু এই কথা বলেন,
যিহুদার তিনটি পাপের জন্য, এমনকি চারটির জন্য আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না, যেহেতু তারা সদাপ্রভুর বিধান অগ্রাহ্য করেছে এবং তার বিধিবিধান পালন করেনি, যেহেতু তারা ভ্রান্ত দেবদেবীর দ্বারা বিপথে চালিত হয়েছে। যে দেবদেবীকে তাদের পূর্বপুরুষেরা অনুসরণ করত, তাই আমি যিহুদার উপরে আগুন পাঠাব, তা জেরুসালেমের দুর্গগুলিকে গ্রাস করবে। ইসরায়েলের বিচার। সদাপ্রভু এই কথা বলেন, ইসরায়েলের তিনটি পাপের জন্য, এমনকি চারটির জন্য আমি আমার ক্রোধ ফিরিয়ে নেব না। তারা রূপোর মুদ্রার বিনিময়ে ধার্মিক ব্যক্তিকে এবং অভাবী মানুষকে একজোড়া জুতোর বিনিময়ে বিক্রি করেছে। তারা দিন দরিদ্র ব্যক্তির মাথা পায়ে মাড়ায়, যেমন মাটির উপরে ধুলোকে করা হয়, এবং নিপীড়িত ব্যক্তির ন্যায় বিচার অন্যথা করে। বাবা ও ছেলে একই মেয়ের সঙ্গে ব্যভিচার করে, এভাবে তারা আমার পবিত্র নামের অসম্মান করে। বন্ধকের বিনিময়ে রাখা পোশাকের উপরে তারা প্রত্যেকটি বেদির পাশে শুয়ে থাকে। তারা তাদের দেবতার গৃহে জরিমানা রূপে গৃহীত দ্রাক্ষারস পান করে। তবুও আমি তাদের সামনে সেই ইমোরীয়কে ধ্বংস করেছি, যদিও সে সিডার গাছের মতো লম্বা ছিল এবং ওক গাছের মতো শক্ত ছিল। আমি উপরে তার ফল ও নিচে তার মূল ধ্বংস করেছি। আমি তোমাদের মিশর থেকে মুক্ত করে এনেছি আর 40 বছর মরুপ্রান্তরে চালিত করেছি, যেন তোমাদের ইমোরীয়দের দেশ দিতে পারি। আমি তোমাদের পুত্রদের মধ্যে বিভিন্ন ভাওয়াদিকে ও তোমাদের যুবকদের মধ্য থেকে নাসরীয়দের উৎপন্ন করেছি। ওহে ইসরায়েলের জনগণ, এ কথা কি সত্যি নয়? সদাপ্রভু ঘোষণা করেন। কিন্তু তোমরা নাসরীয়দের দ্রাক্ষারস পান করাতে আর ভাববাদীদের আদেশ দিতে তারা যেন ভবিষ্যৎবাণী না করে। তাহলে এখন আমি তোমাদের পেষণ করব, যেভাবে শস্য রাশিতে পরিপূর্ণ শকট পিষ্ট করে। দ্রুতগামী মানুষও পালাতে পারবে না, শক্তিশালী মানুষ নিজের শক্তি প্রয়োগ করতে পারবে না, আর বীর যোদ্ধা তার প্রাণ রক্ষা করতে পারবে না। তীরন্দাজ দাঁড়াতে পারবে না, দ্রুতগামী সৈন্য পালাতে পারবে না, আর অশ্বারোহী তার প্রাণ রক্ষা করতে পারবে না। এমনকি সব থেকে সাহসী যোদ্ধারাও সেদিন নগ্ন হয়ে পলায়ন করবে, সদাপ্রভু ঘোষণা করেন। আমোস 3 অধ্যায়। ইসরায়েলের বিরুদ্ধে সাক্ষীদের তলব। ওহে ইসরায়েলের লোকেরা, সদাপ্রভু তোমাদের বিরুদ্ধে যা বলেছেন তোমরা সেই বাক্য শোনো। আমি যাদের মিশর থেকে মুক্ত করে এনেছি সেই সমস্ত গোষ্ঠীর বিরুদ্ধে বলা বাক্য শোনো। পৃথিবীর সমস্ত গোষ্ঠীর মধ্যে আমি কেবলমাত্র তোমাদেরই মনোনীত করেছি, তাই তোমাদের সব পাপের জন্য আমি তোমাদের শাস্তি দেব। দুজন মানুষ এক পরামর্শ না হলে তারা কি পথে একসঙ্গে চলতে পারে? ঘন জঙ্গলে শিকার না পেলে কোনো সিংহ কি গর্জন করে? কোনো শিকার না ধরে সে কি তার গহ্বরে হুঙ্কার দেয়? কোনো ফাঁসকল পাতা না থাকলে পাখি কি মাটিতে ফাঁদে ধরা পড়ে? কিছু না ধরা পড়লে মাটি থেকে কোনো কল কি আপনা আপনি ছোটে? নগরের মধ্যে তুরি বাজলে লোকেরা কি ভয়ে কাঁপে না? যখন কোনো নগরে বিপর্যয় উপস্থিত হয় তা কি সদাপ্রভু থেকে হয় না? নিশ্চয়ই সদাপ্রভু তাঁর দাস ভাববাদীদের কাছে নিজের পরিকল্পনা প্রকাশ না করে সার্বভৌম সদাপ্রভু কিছুই করেন না। সিংহ গর্জন করলে
কে না ভয় করবে? সার্বভৌম সদাপ্রভু কথা বলেন, কে না ভবিষ্যৎবাণী করবে? তোমরা অস্তদের দুর্গগুলিতে ও মিশরের দুর্গগুলির কাছে এই বার্তা ঘোষণা করো। তোমরা সমরিয়ার পাহাড়গুলির কাছে সমবেত হও, আর তার মধ্যে মহা অস্থিরতা দেখো, তার প্রজাদের মধ্যে সংঘটিত নিপীড়ন দেখো। তারা জানে না ন্যায়সঙ্গত কাজ কিভাবে করতে হয়। সদাপ্রভু এই কথা ঘোষণা করেন, তারা তাদের দুর্গগুলিতে অত্যাচার ও লুটের জিনিস সঞ্চিত করেছে। অতএব সার্বভৌম সদাপ্রভু এই কথা বলেন, এক শত্রু দেশকে ঝাড়খাড় করে দেবে, সে তোমার ঘাঁটিগুলি ভেঙে ফেলবে ও তোমার দুর্গগুলি লুট করবে। সদাপ্রভু এই কথা বলেন, মেষপালক যেমন সিংহের মুখ থেকে দুটি পায়ের হাড় বা একটি কানের টুকরো উদ্ধার করে, তেমনি ইসরায়েলিরাও রক্ষা পাবে, যারা সমরিয়ায় তাদের বিছানার প্রান্তে বা দামাস্কাসে তাদের পালঙ্কের কোণে বসে থাকে। তোমরা এই কথা শোনো ও জাকবের কুলের বিপক্ষে সাক্ষ্য দাও, বলেন প্রভু সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু, যেদিন আমি ইসরায়েলের সব পাপের জন্য তাদের শাস্তি দিই, আমি বেথেলের সব বেদী ধ্বংস করব, বেদীর শৃঙ্গগুলি কেটে ফেলা হবে ও সেগুলি মাটিতে পতিত হবে, আমি শীত যাপনের গৃহ ও গ্রীষ্ম যাপনের গৃহকে ভেঙে ফেলব, হাতির দাঁতে সুসজ্জিত গৃহগুলি ধ্বংস হবে এবং অট্টালিকাগুলি ভূমিষ্যাত করা হবে, সদাপ্রভু ঘোষণা করেন। আমোস চার অধ্যায়। ইসরায়েল ঈশ্বরের কাছে ফিরে আসেনি। সমরিয়ার পর্বতের উপরে বিচরণ করা বাসনের গাভি সকল, তোমরা এই বাণী শ্রবণ করো। তোমরা সেই নারীরা যারা দরিদ্রদের নিপীড়ন ও নিঃস্বদের চূর্ণ করো, যারা নিজের নিজের স্বামীকে বলো আমাদের জন্য কিছু পান করার সুরা এনে দাও। সার্বভৌম সদাপ্রভু তাঁর পবিত্রতায় শপথ করেছেন, সেই সময় অবশ্যই আসবে যখন তোমাদের কড়া লাগিয়ে তোমাদের শেষতম ব্যক্তিকে বড়শি গেঁথে নিয়ে যাওয়া হবে, তোমাদের মধ্যে প্রত্যেকে প্রাচীরের ভাঙা স্থান দিয়ে সোজা বের হয়ে যাবে, আর তোমাদের হরমোনের দিকে নিক্ষেপ করা হবে, সদাপ্রভু ঘোষণা করেন। তোমরা বেথেলে যাও ও পাপ করো, তোমরা গিলগলে যাও ও আরও বেশি পাপ করো, রোজ সকালে তোমাদের নৈবেদ্য নিয়ে এসো, প্রত্যেক তিন বছর পর পর তোমাদের দশমাংশ উৎসর্গ করো, ধন্যবাদের বলিরূপে খামির যুক্ত রুটি পোড়াও আর স্বেচ্ছাকৃত দান ঘোষণা করো। তোমরা ইসরায়েলিরা সেগুলির জন্য গর্ব করো, কারণ তোমরা এরকমই করতে ভালোবাসো, সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করেন। প্রত্যেকটি নগরে আমি তোমাদের শূন্য উদরে রেখেছি, প্রত্যেকটি নগরে রয়েছে খাদ্যের অভাব, তবুও তোমরা আমার কাছে ফিরে আসনি, সদাপ্রভু ঘোষণা করেন। আমি তোমাদের কাছ থেকে বৃষ্টিও ধরে রেখেছি, যখন শস্য চয়নের সময় তখনও তিন মাস দূরে ছিল, আমি একটি নগরে বৃষ্টি পাঠিয়েছি অথচ অন্য নগরে তা নিবারণ করেছি, একটি মাঠে বৃষ্টি হয়েছে অন্য মাঠে তা না হওয়ায় সব শুকিয়ে গেছে, লোকেরা নগর থেকে নগরে জলের জন্য টলতে টলতে যেত কিন্তু পান করার জন্য যথেষ্ট জল পেত না, তবুও তোমরা আমার কাছে ফিরে আসনি, সদাপ্রভু ঘোষণা করেন। অনেকবার আমি তোমাদের উদ্যানগুলিতে ও দ্রাক্ষাকুঞ্জগুলিতে আঘাত করেছি, কুকড়ে যাওয়া ও ছাতারোগে আমি সেগুলিতে আঘাত করেছি, পঙ্গপালেরা তোমাদের ডুমুর
ও জলপাই গাছগুলি গ্রাস করেছে, তবুও তোমরা আমার কাছে ফিরে আসনি, সদাপ্রভু ঘোষণা করেন। আমি তোমাদের মধ্যে মহামারী পাঠিয়েছি, যেমন মিশরে করেছিলাম। আমি তরোয়ালের দ্বারা তোমাদের যুবকদের হত্যা করেছি, সেই সঙ্গে হত্যা করেছি অধিকৃত সব ঘোড়াদেরও। আমি তোমাদের নাসারন্ধ্রে তোমাদের শিবিরের দুর্গন্ধ প্রবেশ করিয়েছি, তবুও তোমরা আমার কাছে ফিরে আসনি, সদাপ্রভু ঘোষণা করেন। আমি তোমাদের কাউকে কাউকে উৎপাটন করেছি, যেমন আমি সদম ও ঘমোরাকে উৎপাটন করেছিলাম। তোমরা ছিলে আগুন থেকে কেড়ে নেওয়া জ্বলন্ত কাঠের টুকরোর মতো, তবুও তোমরা আমার কাছে ফিরে আসনি, সদাপ্রভু ঘোষণা করেন। সেই কারণে হে ইসরায়েল, আমি তোমাদের প্রতি এই রকম ব্যবহার করব, আর যেহেতু আমি এই রকম ব্যবহার করব, হে ইসরায়েল, তুমি তোমার ঈশ্বরের সঙ্গে সাক্ষাৎ করার জন্য প্রস্তুত হও, যিনি পর্বত সকলের নির্মাতা, যিনি বাতাস সৃষ্টি করেন, যিনি তার চিন্তাধারা মানুষের কাছে প্রকাশ করেন, যিনি প্রত্যুষকালকে অন্ধকারে পরিণত করেন ও পৃথিবীর উঁচু স্থানগুলির উপর দিয়ে চলেন। সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু, এই তার নাম। আমোস পাঁচ অধ্যায়, বিলাপ ও মন পরিবর্তনের জন্য আহ্বান। ওহে ইসরায়েল কুল, তোমরা এই বাণী শোনো, এই বিলাপ গীতি আমি তোমাদের সম্পর্কে করতে চলেছি। কুমারী ইসরায়েল পুতিত হয়েছে, সে আর কখনো উঠতে পারবে না, সে তার নিজের দেশেই পরিত্যক্ত হয়েছে, তাকে তুলে ধরার জন্য কেউই নেই। সার্বভৌম সদাপ্রভু এই কথা ইসরায়েলকে বলেন, তোমার নগরের লোকেরা সহস্র হয়ে সমরাভিযান করে, তাদের কেবলমাত্র শতজন অবশিষ্ট থাকবে। তোমার নগর একশতজন হয়ে যুদ্ধযাত্রা করে, তারা কেবলমাত্র দশজন অবশিষ্ট থাকবে। সদাপ্রভু এই কথা ইসরায়েলকে বলেন, আমার অন্বেষণ করো ও বাঁচো। বেথেলের অন্বেষণ করো না, তোমরা গিলগলে যেও না, বেরসেবা পর্যন্ত যাত্রা করো না, কারণ গিলগল অবশ্যই নির্বাসিত হবে, বেথেল অসার প্রতিপন্ন হবে। তোমরা সদাপ্রভুর অন্বেষণ করো ও বাঁচো, নইলে তিনি আগুনের মতো জোসেফের কুল বিনষ্ট করবেন, তা তাকে গ্রাস করবে, আর তা নির্বাপিত করার জন্য বেথেলে কেউই থাকবে না। তোমরা যারা ন্যায় বিচারকে তিক্ততায় পরিণত করো ও ধার্মিকতাকে ভূমিতে নিক্ষেপ করো, যিনি কৃত্তিকা ও কালপুরুষ নক্ষত্রমণ্ডলী নির্মাণ করেছেন, যিনি মধ্যরাত্রিকে প্রভাতে পরিণত করেন ও দিনকে রাতের মতো অন্ধকারময় করেন, যিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন ও ভূপৃষ্ঠের উপরে তাদের ঢেলে দেন, সদাপ্রভু তার নাম। তিনি দৃঢ় দুর্গের উপরে দ্রুত সর্বনাশ নামিয়ে আনেন ও সুরক্ষিত নগরীকে ধ্বংস করে থাকেন। তোমরা তাকে ঘৃণা করো, যে ন্যায়ালয়ে তিরস্কার করে ও যে সত্যি কথা বলে তাকে অবজ্ঞা করো। তোমরা দরিদ্রদের পদদলিত করো ও জোর করে তাদের কাছ থেকে শস্য কেড়ে নাও। তাই তোমরা যদিও পাথরের অট্টালিকা নির্মাণ করেছ, তোমরা সেগুলির মধ্যে বসবাস করতে পারবে না। তোমরা যদিও রম্য দ্রাক্ষাকুঞ্জ রোপণ করেছ, তা থেকে উৎপন্ন দ্রাক্ষারস তোমরা পান করতে পারবে না, কারণ আমি তোমাদের অপরাধের মাত্রা ও তোমাদের পাপ সকল কত ব্যাপক তা জানি। তোমরা ধার্মিক ব্যক্তিকে নিপীড়ন করো ও ঘুষ নাও। তোমরা ন্যায়ালয়ে দরিদ্রদের ন্যায় বিচার থেকে বঞ্চিত করো। সেই কারণে বিচক্ষণ মানুষ এসব সময় চুপ করে থাকে, কারণ সময় সব মন্দ। তোমরা মঙ্গলের অন্বেষণ করো,
মন্দের নয়, যেন তোমরা বাঁচতে পারো। তখন সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু তোমাদের সঙ্গে থাকবেন, যেমন তোমরা বলে থাকো যে তিনি থাকেন। তোমরা মন্দকে ঘৃণা করো, উত্তমতাকে ভালোবাসো, ন্যায়ালয়ে ন্যায় বিচার রক্ষা করো। হয়তো সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু যোসেফের অবশিষ্টাংশের উপরে করুণা করবেন। অতএব প্রভু সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, সমস্ত পথে পথে শোক বিলাপ হবে, প্রত্যেক চকে প্রকাশ্যে মনস্তাপের কান্না শোনা যাবে, কৃষকদের কাঁদবার জন্য তলব করা হবে, বিলাপকারীদের বিলাপ করার জন্য ডাকা হবে, সমস্ত দ্রাক্ষাকুঞ্জে সেদিন বিলাপ করা হবে, কারণ আমি তোমাদের মধ্য দিয়ে অতিক্রম করব। সদাপ্রভু এই কথা বলেন। সদাপ্রভুর দিন, ধিক তোমাদের যারা সদাপ্রভুর দিনের অপেক্ষায় থাকো। কেন তোমরা সদাপ্রভুর দিনের অপেক্ষায় থাকো? সেদিন হবে অন্ধকারের আলোর নয়, তা এই রকম হবে, কেউ যেন সিংহ থেকে পালিয়ে বাঁচল তো গিয়ে ভালুকের সামনে পড়ল, অথবা বাড়িতে প্রবেশ করল আর দেওয়ালে হাত রাখল, তখন সাপ তাকে দংশন করল। সদাপ্রভুর দিন কি আলো তা অন্ধকার কি হবে না? তা হবে গাঢ় অন্ধকার। আলোর রেশও কি কোথাও থাকবে? আমি তোমাদের ধর্মীয় উৎসবগুলি ঘৃণা করি, অগ্রাহ্য করি, তোমাদের সভাগুলি আমি সহ্য করতে পারি না। তোমরা যদিও আমার কাছে হোমবলি ও শস্য নৈবেদ্যগুলি উপস্থিত করো, আমি সেগুলি গ্রহণ করব না। তোমরা যদিও নধর পশুর মঙ্গলার্থক বলি উৎসর্গ করো, আমি সেগুলি চেয়েও দেখব না। তোমাদের গান বাজনার শব্দ দূর করো, আমি তোমাদের বিনার ঝঙ্কার শুনতে চাই না। কিন্তু ন্যায় বিচার নদীর মতো প্রবাহিত হোক, ধার্মিকতা কখনো শুকিয়ে না যাওয়া স্রোতের মতো হোক। এ ইসরায়েলের কুল, তোমরা কি মরুভূমিতে 40 বছর আমার কাছে বিভিন্ন বলিদান ও নৈবেদ্য নিয়ে এসেছিলে? না, তোমরা বরং তোমাদের রাজা শিক্কুত ও কিউন নামের প্রতিমাদের, তোমাদের দেবতাদের, তারা যা নিজেদের জন্য নির্মাণ করেছিলে তাই তুলে বহন করেছিলে। তাই আমি তোমাদের দামাস্কাসের ওপারে নির্বাসিত করব, বলেন সদাপ্রভু, যার নাম সর্বশক্তিমান ঈশ্বর। আমোস 6 অধ্যায়। আত্মতৃপ্ত লোকেদের প্রতি ধিক্কার। ধিক তোমাদের যারা সিয়নে আত্মতৃপ্ত বসে আছো, ধিক তোমাদেরও যারা সমরিয়া পর্বতে নিজেদের নিরাপদ মনে করছো, যারা অগ্রগণ্য জাতির বিশিষ্ট লোক, যাদের কাছে ইসরায়েল জাতি শরণাপন্ন হয়েছে। তোমরা কলনিতে যাও ও তার প্রতি দৃষ্টিপাত করো, সেখান থেকে তোমরা বড় হমাতে যাও, তারপর ফিলিস্তিয়ার গাতে নেমে যাও। তোমাদের দুই রাজ্য থেকে তারা কি উৎকৃষ্ট? তাদের দেশ কি তোমাদের থেকে বৃহত্তর? তোমরা অন্যায়ের দিনকে ত্যাগ করে থাকো, অথচ এক সন্ত্রাসের রাজত্বকে কাছে নিয়ে আসো। তোমরা হাতির দাঁতে তৈরি বিছানায় শুয়ে থাকো ও নিজের নিজের পালঙ্কে শরীর এলিয়ে দাও। তোমাদের পছন্দ মতো মেষশাবক ও নধর বাছুর দিয়ে তোমার আহার সেরে থাকো। তোমরা মনে করো দাউদের মতো, অথচ এলো পাথাড়ি বিনা বাজাও, বিভিন্ন বাদ্যযন্ত্রে তাৎক্ষণিক গীত রচনা করো। তোমরা বড় বড় পাত্রে ভরা দ্রাক্ষারস পান করো, উৎকৃষ্ট তেল গায়ে মাখো, কিন্তু তোমরা যোসেফের দুর্দশায় দুঃখার্ত হও না। সেই কারণে তোমরাই সর্বপ্রথমে নির্বাসিত হবে, তোমাদের ভোজ পর্ব ও আলস্য শয়নের পরিসমাপ্তি ঘটবে। ইসরায়েলের অহংকারের প্রতি সদাপ্রভুর ঘৃণা।
সার্বভৌম সদাপ্রভু শপথ করেছেন, সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন, আমি জাকবের অহংকার, ঘৃণা ও তার দুর্গগুলিকে প্রচণ্ড ঘৃণা করি। এই কারণে আমি নগর ও তার মধ্যে স্থিত সমস্ত কিছু পরের হাতে সমর্পণ করব। যদি কোনো গৃহে 10 জন মানুষও অবশিষ্ট থাকে, তারাও মারা যাবে। আর শবদাহকারী কোনো আত্মীয় তাদের গৃহ থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য আসে এবং সেখানে অবশিষ্ট তখনও লুকিয়ে থাকা কোনো ব্যক্তিকে জিজ্ঞাসা করে, তোমার সঙ্গে আরও কেউ কি আছে? সে বলবে, না নেই। তখন সে বলবে, চুপ করো, আমরা সদাপ্রভুর নাম আদৌ উল্লেখ করব না, কারণ সদাপ্রভু এই আদেশ দিয়েছেন, তিনি বৃহৎ গৃহকে খণ্ড বিখণ্ড ও ক্ষুদ্র গৃহকে টুকরো টুকরো করবেন। ঘোড়ারা কি খাড়া পাহাড়ে দৌড়ায়? লাঙল দিয়ে কি কেউ সমুদ্রে চাষ করে? কিন্তু তোমরা ন্যায় বিচারককে বিষবৃক্ষে ও ধার্মিকতার ফলকে তিক্ততায় পরিণত করেছ। তোমরা করেছ যারা লোদাবারের বিজয়ে উল্লসিত হয়েছ ও বলেছ, আমরা কি নিজের শক্তিতে কর্ণইম দখল করিনি? কারণ সর্বশক্তিমান ঈশ্বর সদাপ্রভু ঘোষণা করেন, ওয়ে ইসরায়েলের কুল, আমি তোমাদের বিরুদ্ধে এক জাতিকে উত্তেজিত করব। তারা লেবো হমাত থেকে অরাবা উপত্যকা পর্যন্ত সমস্ত পথে তোমাদের প্রতি অত্যাচার করবে। আমোস 7 অধ্যায়। পঙ্গপাল আগুন ও বলন সুত। সার্বভৌম সদাপ্রভু আমাকে এই বিষয়ে দেখালেন, রাজার ভাগের শস্য চয়নের পরে যখন দ্বিতীয়বার শস্য পেকে আসছিল, তিনি পঙ্গপালের ঝাঁক তৈরি করছিলেন। তারা যখন ভূমিজাত ফল নিঃশেষে খেয়ে ফেলল, আমি চিৎকার করে বলে উঠলাম, সার্বভৌম সদাপ্রভু ক্ষমা করো, কিভাবে যাকব বেঁচে থাকবে? সে কত ছোট! তাই সদাপ্রভু অনুশোচনা করলেন। সদাপ্রভু বললেন, এরকম হবে না। সার্বভৌম সদাপ্রভু আমাকে এই জিনিস দেখালেন, সার্বভৌম সদাপ্রভু আগুনের দ্বারা বিচার আহ্বান করলেন, তা মহা জলধিকে শুকিয়ে ফেলল ও ভূমি গ্রাস করল। তখন আমি কেঁদে চিৎকার করে উঠলাম, সার্বভৌম সদাপ্রভু, আমি তোমার কাছে অনুনয় করছি, তুমি ক্ষান্ত হও। যাকব কিভাবে বেঁচে থাকবে? সে কত ছোট! তাই সদাপ্রভু অনুশোচনা করলেন। সার্বভৌম সদাপ্রভু বললেন, না, এরকমও ঘটবে না। তারপর তিনি আমাকে দেখালেন, সদাপ্রভু একটি ওলন সুতো হাতে ধরে ওলন সুতোর সাহায্যে তৈরি একটি দেওয়ালের কাছে দাঁড়িয়ে আছেন। সদাপ্রভু আমাকে জিজ্ঞাসা করলেন, আমোস, তুমি কি দেখতে পাচ্ছ? আমি উত্তর দিলাম, একটি ওলন সুতো। তখন সদাপ্রভু বললেন, দেখো, আমি আমার প্রজা ইসরায়েলের মধ্যে একটি ওলন সুতো স্থাপন করছি, আমি আর তাদের ছেড়ে কথা বলবো না। ইসহাকের উঁচু স্থানগুলি ধ্বংস করা হবে, ইসরায়েলের পুণ্য ধামগুলি বিধ্বস্ত হবে। আমি আমার তরোয়াল নিয়ে জার্বিয়ামের কুলের বিপক্ষে উঠব। আমোস ও অমৎসিও। এরপর বেথেলের যাজক অমৎসিও ইসরায়েলের রাজা জার্বিয়ামের কাছে একটি বার্তা পাঠালেন, আমোস ইসরায়েলের একেবারে কেন্দ্রস্থলে আপনার বিরুদ্ধে একটি চক্রান্ত গড়ে তুলেছেন, দেশ তার সব কথা সহ্য করতে পারে না, কারণ আমোস এরকম কথা বলেছেন, জার্বিয়াম তরোয়ালের আঘাতে নিহত হবে আর ইসরায়েল অবশ্যই তাদের স্বদেশ থেকে দূরে নির্বাসিত হবে। তারপর অমৎসিও আমোসকে বললেন, ওহে দর্শক, তুমি এখান থেকে চলে যাও, তুমি যিহূদা দেশে ফিরে যাও, তুমি সেখানে তোমার রুটি রোজগার করো,
এবং সেখানেই তোমার ভবিষ্যৎবাণী করো। তুমি বেথেলে আর ভবিষ্যৎবাণী করো না, কারণ এ হলো রাজার নির্মিত পুণ্যধাম এবং এই রাজ্যের মন্দির। আমোস অমৎসিয়কে উত্তর দিলেন, আমি তো ভাওবাদী ছিলাম না, ভাওবাদীর সন্তানও নয়, আমি ছিলাম একজন পশুপালক। আমি সেই সঙ্গে ডুমুর গাছেরও দেখাশোনা করতাম, কিন্তু সদাপ্রভু আমাকে পশুপাল চড়ানোর পিছন থেকে তুলে নিয়ে বললেন, তুমি যাও কি আমার প্রজা ইসরায়েলের কাছে ভবিষ্যৎবাণী করো। এখন তাহলে আপনি সদাপ্রভুর বাণী শুনুন। আপনি বলছেন ইসরায়েলের বিরুদ্ধে ভবিষ্যৎবাণী করো না, ইসহাক কুলের বিরুদ্ধে প্রচার করা বন্ধ করো। সেই কারণে সদাপ্রভু এই কথা বলেন, আপনার স্ত্রী নগরের মধ্যে বেশ্যা হবে, আপনার পুত্রকন্যারা তরোয়ালে পতিত হবে, আপনার ভূমি পরিমাপ করে বিভক্ত করা হবে, আর আপনি নিজেও এক অশুচি দেশে মৃত্যুবরণ করবেন, আর ইসরায়েল অবশ্যই তাদের স্বদেশ থেকে দূরে নির্বাসিত হবে। আমোস আট অধ্যায়। পাকা ফলের একটি ঝুড়ি। সার্বভৌম সদাপ্রভু আমাকে এই জিনিস দেখালেন, পাকা ফলের একটি ঝুড়ি। তিনি জিজ্ঞাসা করলেন, আমোস তুমি কি দেখতে পাচ্ছ? আমি উত্তর দিলাম, পাকা ফলের একটি ঝুড়ি। তারপর সদাপ্রভু আমাকে বললেন, আমার প্রজা ইসরায়েলের পেকে ওঠার সময় হয়ে এসেছে, আমি আর তাদের ছেড়ে কথা বলবো না। সেদিন সার্বভৌম সদাপ্রভু ঘোষণা করলেন, মন্দিরে গীত গানগুলি বিলাপে পরিণত হবে, অনেক অনেক মৃতদেহ সেখানে নিক্ষেপ করা হয়েছে, তোমরা নীরব হও, তোমরা যারা দরিদ্রদের পদদলিত করো ও দেশের দীন দরিদ্র লোকেদের নিকেশ করো, তোমরা এই কথা শোনো। তোমরা বলে থাকো, অমাবস্যা কখন শেষ হবে যে আমরা শস্য বিক্রি করতে পারবো, সাব্বাতবার কখন সমাপ্ত হবে যে আমরা গমের ব্যবসা করতে পারবো, তা করা হবে বাটখারার ওজন কমিয়ে দাম বৃদ্ধি করে ও অন্যায্য দাঁড়িপাল্লায় ঠকানোর মাধ্যমে, দরিদ্রদের রূপোর টাকায় কিনে নিয়ে এক জোড়া জুতোর বিনিময়ে অভাবীকে ক্রয় করে এবং গমের ছাঁটকে পর্যন্ত বিক্রি করে। সদাপ্রভু জাকবের অহংকারের নাম নিয়ে শপথ করেছেন, তারা যা করেছে তা আমি কোনো দিনই ভুলে যাব না। এর জন্যই কি সেই দেশ হয়ে কাঁপবে না? তার মধ্যে বসবাসকারী সকলে কি শোক করবে না? সমস্ত দেশ নীলনদের মতো স্ফীত হয়ে উঠবে, তাকে আলোড়িত করা হবে, ও তা মিশরের নদীর মতোই আবার নেমে যাবে। সার্বভৌম সদাপ্রভু বলেন, সেদিন আমি মধ্যাহ্নকালে সূর্যাস্ত ঘটাব, দিনের প্রখর আলোয় পৃথিবীকে তমসাচ্ছন্ন করব। আমি তোমাদের সমস্ত ধর্মীয় উৎসবকে শোকে ও তোমাদের সমস্ত গীতকে বিলাপে পরিণত করব। আমি তোমাদের সবাইকে শোকের পোশাক পরাব ও তোমাদের মস্তক মুন্ডন করব। সেদিন হবে একমাত্র পুত্রের বিয়োগ ব্যথার মতো, তার সমাপ্তি হবে তীব্র দুঃখের মাধ্যমে। সার্বভৌম সদাপ্রভু বলেন, সময় আসছে যখন আমি দেশের মধ্যে দুর্ভিক্ষ পাঠাব, তা খাবারের দুর্ভিক্ষ বা জলের পিপাসার নয়, কিন্তু সদাপ্রভুর বাক্য শোনার দুর্ভিক্ষ। লোকেরা এক সমুদ্র থেকে অন্য সমুদ্রে চলতে চলতে যাবে, উত্তর থেকে পূর্ব পর্যন্ত বিচরণ করবে, তারা সদাপ্রভুর বাক্য অন্বেষণ করবে কিন্তু তার সন্ধান পাবে না। সেদিন সুন্দর সব যুবতী ও শক্তিশালী যুবকেরা পিপাসার কারণে মূর্ছিত হবে, যারা সমরিয়ার পাপ নিয়ে শপথ করে,
যারা বলে ওহে দান, তোমার জীবিত দেবতার দিব্যি বা বেরসেবার জীবিত দেবতার দিব্যি, তারা সবাই পতিত হবে, তারা আর কখনো উঠতে পারবে না। আমোস নয় অধ্যায়। ইসরায়েল ধ্বংস হবে। আমি দেখলাম সদাপ্রভু বেদীর পাশে দাঁড়িয়ে আছেন, আর তিনি বললেন, তুমি স্তম্ভগুলির মাথায় আঘাত করো যেন দুয়ারের চৌকাটগুলি কেঁপে ওঠে, সেগুলি সব লোকের মাথায় ভেঙে ফেলো। যারা অবশিষ্ট থাকবে তাদের আমি তরোয়ালের আঘাতে মেরে ফেলব, তাদের কেউই নিষ্কৃতি পাবে না, একজনও পালাতে পারবে না। তারা পাতালের গভীরে খুঁড়ে নেমে গেলেও সেখান থেকে আমার হাত তাদের টেনে তুলবে, তারা আকাশ পর্যন্ত উঠে গেলেও সেখান থেকে আমি তাদের নামিয়ে আনব। তারা যদি নিজেদের কর্মিল পর্বতের শিখরেও লুকিয়ে ফেলে, সেখানেও আমি তাদের ধরে নিয়ে বন্দি করব। তারা যদি সমুদ্রের গভীরে গিয়ে আমার কাছ থেকে লুকায়, সেখানে তাদের দংশন করার জন্য আমি সাপকে আদেশ দেব। যদিও তাদের শত্রুরা তাদের নির্বাসিত করে, সেখানে আমি তরোয়ালকে আদেশ দেব যেন তাদের হত্যা করে। আমি আমার দৃষ্টি তাদের উপরে নিবদ্ধ রাখব, তা কেবল অমঙ্গলের জন্য, মঙ্গলের জন্য নয়। প্রভু সর্বশক্তিমান সদাপ্রভু, তিনি পৃথিবীকে স্পর্শ করলে তা দ্রবীভূত হয় এবং তার মধ্যে বসবাসকারী সকলে শোক করে। সমস্ত দেশ নীল নদের মতো স্ফীত হয়, পরে মিশরের নদীর মতো নেমে যায়। তিনি আকাশমণ্ডলে নিজের প্রাসাদ নির্মাণ করেন ও তার ভিত্তিমূল পৃথিবীতে স্থাপন করেন। তিনি সমুদ্রের জলরাশিকে আহ্বান করেন, স্থলের উপরে ঢেলে দেন। সদাপ্রভু তাঁর নাম। সদাপ্রভু বলেন, ওহে ইসরায়েলীরা, আমার কাছে কি তোমরা কুশীয়দের মতো নও? সদাপ্রভু ঘোষণা করেন, আমি কি মিশর থেকে ইসরায়েলীদের, কপ্তর থেকে ফিলিস্তিনিদের ও কীর থেকে অরামীয়দের নিয়ে আসিনি? নিশ্চিত রূপে সার্বভৌম সদাপ্রভুর দৃষ্টি এই পাপিষ্ট জাতির উপরে আছে। আমি ভূপৃষ্ঠ থেকে একে ধ্বংস করব, তবুও আমি যাকোবের কুলকে সম্পূর্ণরূপে ধ্বংস করব না। সদাপ্রভু ঘোষণা করেন, কারণ আমি আদেশ দেব ও সমস্ত জাতির মধ্যে আমি ইসরায়েলের কুলকে নাড়া দেব, যেমন শস্যদানা চালুনিতে চালা হয়, তার একটি দানাও নিচে মাটিতে পড়বে না। আমার প্রজাদের মধ্যে সব পাপী মানুষ তরোয়ালের আঘাতে মারা যাবে, যারা সবাই বলে, বিপর্যয় আমাদের নাগাল পাবে না বা আমাদের দেখা পাবে না। ইসরায়েলের পুনঃপ্রতিষ্ঠিতকরণ। সেদিন আমি দাউদের পতিত তাঁবু পুনঃপ্রতিষ্ঠিত করব, আমি তার ভাঙা দেওয়ালগুলি মেরামত করব আর তার বিধ্বস্ত স্থানগুলি পুনরায় দাঁড় করাব। পূর্বে যেমন ছিল তেমনি তা পুনর্নির্মাণ করব, যেন তারা ইদোমের অবশিষ্টাংশকে অধিকার করে ও যত জাতির উপরে আমার নাম কীর্তিত হয়েছে, একথা সেই সদাপ্রভু বলেন যিনি এই সমস্ত কাজ করবেন। এমন সময় আসছে, সদাপ্রভু ঘোষণা করেন, যখন চাষি শস্য ছেদকের সঙ্গে ও দ্রাক্ষাফল মাড়াইকারী বীজ বপনকারীর সঙ্গে মিলিত হবে, পর্বতগুলি থেকে নতুন দ্রাক্ষারস ফোটায় ফোটায় ঝরে পড়বে ও সব পাহাড় থেকে তা প্রবাহিত হবে। আমি আমার নির্বাসিত প্রজা ইসরায়েলকে আবার ফিরিয়ে আনব, তারা ধ্বংসিত নগরগুলিকে পুনর্নির্মাণ করে সেগুলির মধ্যে বসবাস করবে, তারা দ্রাক্ষাকে রোপণ করে সেগুলি থেকে উৎপন্ন দ্রাক্ষারস পান করবে, তারা বিভিন্ন উদ্যান তৈরি করে সেগুলির ফল ভোজন করবে। আমি ইসরায়েলকে
তাদের স্বদেশে রোপণ করব। আমি তাদের যে দেশ দিয়েছি সেখান থেকে তারা আর কখনো উৎপাটিত হবে না। তোমার ঈশ্বর সদাপ্রভু এই কথা বলেন।